আমাদের সঙ্গে যুক্ত থাকতে এবং প্রতিদিন নতুন আপডেট পাওয়ার জন্য ফলো বাটনে ক্লিক করুন। নির্বাচনের প্রচারে ইতিমধ্যে আসতে চলেছে রাজ্য মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রী। ঠিক এরই প্রাক্কালে তৃণমূল ও বিজেপির কাজিয়াতুঙ্গে রাজনৈতিক অঙ্গন ছেড়ে ব্যক্তিগত আক্রমণে শান দিয়ে নির্বাচনে বৈতরণী পার হতে চাইছে তৃণমূল এবং বিজেপি। এদিন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে ব্যক্তিগত আক্রমণ করেন। কি বলেছেন রবিবাবু, দেখে নেব তার এক ঝলক। সেখানে একটা ব্যানারে আমরা দেখেছি টিভিতে যে বিরোধের স্থাপনাতে স্বাধীন পার্টি নয় এবং মহাজির আমাকে বিজেপি কর্মীরা তার গাড়ি থেকে টেনে হেঁটে ডাকিয়েছে। যে ওদের প্রার্থী সেই তো ডাকা গুন্ডা বদমাশ দাগি আসামি। দাগি আসামির সাথে ভালো লোক কোনোদিন থাকে? শিক্ষিত লোক, রুচিবান লোক থাকে? থাকে না। যেরকম গাছ তার তেরকম ফল। সারাদিন ইনটক্সিকেটেড অবস্থায় থেকে খালি গাড়ির মিছিল আর মোটরসাইকেলের মিছিল। গাড়ি আর মোটরসাইকেলের মিছিল দিয়ে কি ভোট হয় বাচ্চুরাম? 23 মে যেদিন বাক্স খুলবে বাচ্চুরাম, বাক্সর পাশাপাশি সেদিন থেকো, দেখতে পারবে, বুঝতে পারবে যে ভোট কি জিনিস। বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক পাল্টা জবাবে তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষকেও ব্যক্তিগত আক্রমণ করতে কিন্তু ছাড়েননি। কি বলেছেন নিশীথ বাবু, শুনে নেব। বলি যে আমার মনে হয় যে নির্বাচনী যুদ্ধে নিজের স্বাধীনতা বজায় রেখে এইসব বলা উচিত। এইসব কথা যারা বলে আমি তাদের নাম উচ্চারণ করাও আমি পাপ মনে করি। আমি কি কখনো এই কথা বলেছি কাউকে? আপনাদেরকে কখনো বলেছি মিডিয়ার সামনে যে তার ছেলে যে বিভিন্ন সময় বাংলাদেশ থেকে শুরু করে ভুটান থেকে শুরু করে নেপাল থেকে শুরু করে মেয়ে পাচার করে সে আমেরিকাতে নিয়ে যায় এবং বিভিন্ন সময় নারী পাচারের সঙ্গে তার মেয়ে যুক্ত, এটা কি কখনো আমি বলেছি? আমি বলি না, কারণ আমি স্বাধীনতাটা বজায় রেখে চলতে চাই। আমি কি কখনো এটা বলেছি যে তার ছেলে বিভিন্ন সময় অস্ত্র পাচারের সঙ্গে যুক্ত, বিভিন্ন সময় অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত, এটা কি কখনো বলেছি? আমি বলি না, কারণ আমি স্বাধীনতা বজায় রেখে চলতে চাই। এটা কি কখনো বলেছি উনি যে সমস্ত ব্লক সভাপতির বউ সুন্দরী হয় তাদেরকেই ব্লক সভাপতি করে? আমি এটাও বলিনি, কারণ আমি স্বাধীনতা বজায় রেখে চলতে চাই। তাই আমি ওনার কথার কাউন্টার দেওয়ার প্রয়োজন মনে করছি না, কারণ কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরকে কামড়ানো কি মানুষের স্বভাব? পায় আমাদের সঙ্গে যুক্ত থাকতে এবং প্রতিদিন নতুন আপডেট পাওয়ার জন্য ফলো বাটনে ক্লিক করুন।